नमस्कार, आमार नाम अनुपम राय। आमी महिरामपुर हाई स्कूलेर वृत्तिमूलक विभागेर कम्पिउटार शिक्षक। आजकेर पढ़ाबो कम्पिउटार एप्लीकेशनेर एकटी डिजिटल कम्पिउटारे ब्लक डायग्राम एके तार विभिन्न अंश चिह्नित करते एवं व्याख्या करते। तुम्हरा मनोयोग सहकारे शोनो, आशा करी तुम्हरा बुझते पारबे। प्रथमेई आसबो इनपुट यूनिट बा इनपुट डिवाइस। कम्प्यूटर जे समस्त यंत्रेर माध्यमे डेटा इनफरमेशन किंबा संकेत ग्रहण करे, अर्थात जे समस्त यंत्रेर माध्यमे बहिर्जगत थेके कम्प्यूटरे डेटा इनफरमेशन किंबा संकेत प्रवेश करानो हय, सेटी हलो इनपुट यंत्र। আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ইনপুট যন্ত্রের উদাহরণ হল কিবোর্ড, মাউস, লাইট ফ্যান, অপটিক্যাল মার্ক রিডার যাকে সংক্ষেপে বলা হয় OMR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার যাকে সংক্ষেপে বলা হয় OCR, জয়স্টিক ইত্যাদি। এবারে আসি ইনপুট ইউনিটটা আমি দেখাতে বা ইনপুট ডিভাইসটা আমি দেখাতে। এটি হলো ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস। এখান থেকে তীর চিহ্নটা ভালো করে লক্ষ্য করো, এই তীর চিহ্নটা এই দিকেই হবে, কখনোই বিপরীত দিকে হবে না। তীর চিহ্নটা যাবে মেমারি ইউনিটের দিকে। এবারে আসি আমাদের ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইসের মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। এরপর আসবো মেমারি ইউনিট। ইনপুট ইউনিটের পর আসছি মেমারি ইউনিট বা স্টোরেজ ইউনিট। কম্পিউটার মেমারি ইউনিট বা স্টোরেজ ইউনিট এমন একটি ডিভাইস যেখানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে ডেটা ও ইনফরমেশানকে সংরক্ষণ করতে সক্ষম। কম্পিউটার মেমারি ইউনিট বা স্টোরেজ ইউনিটকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক, প্রাইমারি মেমারি বা বাংলাতে বলা হয় মুখ্য স্মৃতি। দুই, সেকেন্ডারি মেমারি বা গৌণ স্মৃতি। আমি এবারে দেখাবো এটি হলো মেমারি ইউনিট বা স্টোরেজ ইউনিট। এখান থেকে এরপরে আসবে CPU দিকে যাবে, আবার সেখান থেকে আসবে, সেখান থেকে মেমারি থেকে বেরিয়ে যাবে আউটপুট ইউনিটের দিকে। এটি হলো মেমারি ইউনিট। মেমারি ইউনিটের পর আসছি CPU। CPUর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPUর প্রধান দুটি অংশ, এক, কন্ট্রোল ইউনিট যাকে সংক্ষেপে CU বলা হয়। দু নম্বর, অ্যারিথমেটিক লজিক ইউনিট যাকে সংক্ষেপে বলা হয় ALU। প্রথমে আসি CPU, যার অপর নাম প্রসেসিং ডিভাইস বা মাইক্রো প্রসেসার, যাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। বর্তমান ডিজিটাল কম্পিউটারের মাইক্রো প্রসেসার এর উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত, তাই CPUকে MPU অর্থাৎ মাইক্রো প্রসেসার ইউনিট ও বলা চলে। CPUকে প্রধান দুটি অংশে ভাগ করা যায়। প্রথমেই আমি বলে দিয়েছি CPUর প্রধান দুটি অংশ। এক নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটটা আমি একটু ব্যাখ্যা করব। কন্ট্রোল ইউনিট হলো বিশেষ প্রকারের বৈদ্যুতিন সার্কিট, কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশ পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা এর প্রধান কাজ। এরপরে আসবো অ্যারিথমেটিক লজিক ইউনিট যাকে সংক্ষেপে বলা হয় ALU। কন্ট্রোল ইউনিটটা আমি দেখিয়ে দিই, এটি হলো কন্ট্রোল ইউনিট। এরপরে আসছি ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ALUর কাজ হলো সমস্ত গাণিতিক কাজকর্ম, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ,
घात एवं जौक्तिक सिद्धांत अर्थात छोटो बड़ो एंड और नॉर इत्यादि गुलो सिद्धांत नए। सबशेषे आसब आउटपुट यूनिट बा आउटपुट डिवाइस। इनपुट जंत्रादिर माध्यमे प्रदत्त डेटा इनफरमेशन किंबा संकेत कम्प्यूटरे प्रसेसिंग हबार पर फलाफल जे जंत्रेर माध्यमे व्यवहारकारीर काछे प्रेस हय सेटी हलो आउटपुट डिवाइस बा आउटपुट यूनिट। उदाहरण प्रदर्शनेर जन्ने भिजुअल डिसप्ले यूनिट बा भिडियो जाके संक्षेपे मनीटर बला हय। दु नम्बर मुद्रणेर जन्ने प्रिंटार बा प्लटार। कथनेर जन्ने वॉइस इनपुट सिस्टम जेमन साउंड बक्स। जान्त्रिक कम्प्यूटर आउटपुट माइक्रोफिल्म संक्षेपे बला हय COM। मैगनेटिक जंत्रादि डिजिटल टू एनालॉग कन्वर्टर DAC। एबारे आमी बोलबो स्टैंडार्ड आउटपुट डिवाइस हिसेबे बा स्टैंडार्ड आउटपुट यूनिट हिसेबे परिचित हलो मनीटर बा भिडियो। एबारे आमी देखाबो आउटपुट यूनिट बा आउटपुट डिवाइस के। एटी हलो आउटपुट यूनिट बा आउटपुट डिवाइस। एटी एई रकम भावे तीर चिन्ह द्वारा देखानो हय अर्थात मेमोरि यूनिट थेके बेरिये जाच्छे एइभावे तीर चिन्ह रखा हय। कखनोई विपरीत दिके हबे ना। भालो करे लक्ष्य करे देखो आउटपुट यूनिटटा तीर चिन्हटा एइ रकम भावेई हबे अर्थात बेरिये आसछे एइ रकम भावे बोझानो हय।